নমস্কার আমি সৌম্য ব্যানার্জি আর আপনারা দেখছেন রাইস ফেসবুক লাইভে আজকের বিশেষ অনুষ্ঠান টপার স্টক। আজকের অনুষ্ঠান বিশেষ এই কারণেই কারণ আজ আমাদের সঙ্গে স্টুডিওয় আলোচনায় যোগ দিয়েছেন চারজন সফল ছাত্রছাত্রী যারা সদ্য WBCS এক্সিকিউটিভ 2018 এক্সাম কোয়ালিফাই করে গ্রুপ এ এবং গ্রুপ বি সার্ভিসে জয়নিং এর অপেক্ষায়। আমরা শুনবো তাদের জার্নি, তাদের জার্নি কেমন ছিল, তাদের প্রিপারেশন নেওয়ার ধরন কেমন ছিল, কোন স্ট্র্যাটেজিতে এগিয়ে তারা এত বড় সাফল্য পেলেন, আমরা এক এক করে প্রত্যেকের কাছ থেকে শুনবো। আপনারা দেখতে থাকুন ফেসবুক লাইভ এবং আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা রাখতে পারেন আমাদের কমেন্ট সেকশনে গিয়ে, সেখান থেকে আমরা প্রশ্ন নিয়ে আমাদের যারা আজকে সফল ছাত্রছাত্রী উপস্থিত রয়েছেন স্টুডিওতে তাদের কাছে সেই প্রশ্ন আমরা তুলে ধরবো। প্রথমেই পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে এই মুহূর্তে যে দুজন স্টুডিওতে রয়েছে তাদের সঙ্গে আমার বাঁদিকে রয়েছেন প্রতিমা খাটুয়া। প্রতিমা ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে কোয়ালিফাই করেছেন WBCS গ্রুপ এ 2018। প্রতিমাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমার ডান দিকে রয়েছে শুভদীপ ঘোষ। শুভদেশ WBCS গ্রুপ বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে জয়নিং এর অপেক্ষায় রয়েছে WBCS 2018 পরীক্ষায় কোয়ালিফাই করে। প্রতিমা পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটিতে বড় হয়, স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কেমিস্ট্রি অনার্স নিয়ে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে MSc করার পর সরকারি চাকরির প্রিপারেশনে আসে এবং আলটিমেটলি এই সাকসেসটা পায়। আমরা তার সঙ্গেই আলোচনায় যাব। প্রতিমা, তোমার কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তারপরে কেমিস্ট্রি নিয়েই মাস্টার ডিগ্রি। শিক্ষিকা হওয়ার একেবারে আদর্শ কেরিয়ার তোমার সামনে ছিল, কিন্তু সেখানে না গিয়ে এই প্রশাসনিক পদে আসীন হওয়ার জন্য তুমি প্রচেষ্টা শুরু করলে, এই শুরুটা কিভাবে হলো, কোন দিক থেকে তুমি মোটিভেটেড হলে? প্রথমেই বলি, আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে রাজবাড়ী সায়েন্স কলেজ থেকে, মাস্টার্স কমপ্লিট করেছি 2015 কেমিস্ট্রি নিয়ে। তো তখন আমি কেরিয়ার বলতে বা এর পরবর্তীকালে কর্মজীবনে ঠিক কী নিয়ে এগোবো সেটা নিয়ে আমার কোনো এক্স্যাক্ট পাতোই আমি ভাবিনি। তারপরে যখন ভাবলাম যে আমাকে একটা কেরিয়ার অপশন চুজ করতে হবে, তখন আমি 2015 আমি কোথাও কোনোরকমভাবে প্রিপারেশন স্টার্ট করিনি। আমি দেখেছি বিভিন্ন সার্ভিসগুলো, যে সমস্ত বিভিন্ন সার্ভিস আছে গভর্নমেন্ট সার্ভিসগুলোর মধ্যে, আমি প্রত্যেকটা সার্ভিসের অ্যাসপেক্টসগুলো দেখার চেষ্টা করেছি যে ওখানে কাজের অ্যাসপেক্টস কী, ডাইভার্সিটি কী। তো সব কিছু বিচার বিবেচনা করে দেখলাম যে WBCS হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের ম্যানেজমেন্ট স্কিল বা নিজের কর্মদক্ষতাকে অনেক বেশি উন্মোচিত করার একটা বিশাল বড় স্কোপ আছে। তো আর সবথেকে বড় কথা হলো রাজ্য সরকারের সবথেকে বড় চাকরির পরীক্ষা বলতে গেলে কিন্তু WBCS। তো নিজেকে যখন প্রিপারেশন করব তখন তাহলে বেস্ট অপশনের জন্য কেন প্রিপারেশনটা করব না, এটাই সবথেকে বড় কথা। এটা তো একটা দিক গেল যে তুমি সবচাইতে ভালো চাকরিতে জয়েন করতে চেয়েছিলে, সেই কারণে WBCS এর প্রিপারেশন তুমি শুরু করো এবং আলটিমেটলি সেই সাকসেস তুমি পেয়েছো, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যেতে পেরেছো। এছাড়া আর কোনো ফ্যামিলি অ্যাসপেক্ট, সোসাইটাল অ্যাসপেক্ট যে কারণে তুমি সিভিল সার্ভিসে যেতে চেয়েছিলে? হ্যাঁ অবশ্যই, আমি ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছি। তো একজন একটা গ্রাম বা একটা ব্লকের একটা ডেভেলপমেন্টের জন্য প্রশাসনিক পদে যারা থাকেন তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমি দেখেছি তাদেরকে বিভিন্নভাবে ইনভলভ থাকতে এই সমস্ত কাজের সাথে। তো তাদের কাজ আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, তাদের হার্ডওয়ার্ক, তাদের একটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করা একটা ক্ষেত্রে, এই জায়গাগুলো আমাকে মোটিভেট করেছে। আমারও মনে হয়েছে যে আমিও যদি কোনোরকমভাবে গভর্নমেন্ট মানুষের উপকারের জন্য নানা ধরনের বিভিন্ন ধরনের স্কিম আছে, যদি আমি এই স্কিমগুলো ইমপ্লিমেন্টেশনের একটা পার্ট হতে পারি, যদি আমি মানুষের কোনোরকমভাবে উপকারে লাগতে পারি, মানুষের সাথে সরাসরি কমিউনিকেশন করার একটা বিশাল বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই ধরনের সার্ভিসগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তো আমি সেই কারণেই ভেবে চিনতে নিজের জন্য আমি এই এই জায়গাটাই চুজ করেছি। উঁচু পদে চাকরি করা, মর্যাদাপূর্ণ চাকরি করা এবং তার সাথে সাথে সমাজের কল্যাণে যদি কিছু কন্ট্রিবিউট করা যায়, মানুষের জন্য যদি কিছু কাজ করা যায়, সেই ব্যাপারগুলো তোমায় বেশি ভাবিয়েছে। আমরা আবার আসবো প্রতিমার কাছে অন্য বিভিন্ন প্রশ্ন নিয়ে, তার আগে শুভদীপের কাছে আমার প্রশ্ন। শুভদীপ, উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে বড় হয়েছে, নর্থল্যান্ড হাই স্কুল থেকে HS এবং ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে ডিসিশন নেয় যে সরকারি চাকরি করবে এবং সেই মতো তার প্রস্তুতি শুরু হয়। এই এই শুরুর ব্যাপারটা কেমন ছিল, কখন সিদ্ধান্ত নিলে যে সরকারি চাকরিকে কেরিয়ার হিসেবে বেছে নেবে? গ্র্যাজুয়েশনের পরেই আমার আসলে প্রথম থেকেই পুলিশের যাওয়ার একটা খুব ইচ্ছা ছিল। তা গ্র্যাজুয়েশনের পরেই দেখি যে WBPS, যেটা আমাদের রাজ্যের সবথেকে বড় পুলিশ সার্ভিস, সেখানে জয়েন করার ইচ্ছা ছিল। তা সেখান থেকেই আমার জার্নি শুরু এবং সেখান থেকেই WBCS দেওয়া এবং 2018 আমার DSP ক্র্যাক করা।
তুমি দেখো অনেকের ক্ষেত্রেই আমরা শুনেছি যে পুলিশের ইউনিফর্ম, চ্যালেঞ্জিং জব, তার রেসপন্সিবিলিটি, এই ব্যাপারগুলো অ্যাট্রাক্ট করে পুলিশ সার্ভিসে যাওয়ার ক্ষেত্রে। তোমার ক্ষেত্রে সেটা কিরকম? আমার ক্ষেত্রে সেটা অ্যাট্রাক্ট করেছে বলেই আমি ডিএসপিটাই প্রেফারেন্স দিয়েছিলাম এবং ডিএসপিটাই পেয়েছি। এই যখন তুমি স্কুলে কলেজে পড়াশুনো করছো তখন থেকেই কি একটা মনোভাব তৈরি হয়েছিল যে তুমি সিভিল সার্ভিসে বা পুলিশ সার্ভিসে যেতে চাও? হ্যাঁ, আমার প্রথম থেকেই পুলিশ সার্ভিসের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। প্রিপারেশনটা শুরু হলো কখন? প্রিপারেশনটা আমার শুরু হয় ঠিক গ্র্যাজুয়েশনের পরেই। আমি রাইসে অ্যাডমিশন নিই এবং সেখান থেকে আমার জার্নি স্টার্ট। 2015 আমি রাইসে অ্যাডমিশন নিই, আর 2017 আমি জয়েন্ট বিডিও, আর 2018 আমি ডিএসপি পেয়েছি। এটাই প্রথম চাকরি নয়? ও 2017 WBCS গ্রুপ সি কোয়ালিফাই করে অলরেডি জয়েন্ট বিডিও হিসাবে চাকরি করছে এবং চাকরিরত অবস্থায় আবার পরীক্ষা দিয়ে, আবার প্রিপারেশন নিয়ে, আবার পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ আর হার্ডলস টপকে তারপরে আলটিমেটলি WBCS 2018 ওর যেটা স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে জয়েন করবে, সেই লক্ষ্য তার পূরণ হয়েছে। শুভদীপ, এই বিষয়েই আর একটা প্রশ্নে তোমার কাছে আসবো যে তুমি যে রাইসে অ্যাডমিশন নিলে গ্র্যাজুয়েশনের পর, একটা ইনস্টিটিউট থেকে প্রিপারেশন নেওয়ার কথা, ট্রেনিং নেওয়ার কথা কেন ভাবলে তুমি? এখানে গাইডেন্সের একটা খুবই দরকার পড়ে, কারণ প্রপার গাইডেন্স যেখানে কোনটা পড়বো না সেটা খুব জানাটা জরুরি। আর রাইস আমাকে খুবই হেল্প করেছে, ওখানকার টিচার, ওখানকার SM যেগুলো আছে বা স্যারেদের নোটস আমাকে সঠিক পথ দেখাতে খুবই সাহায্য করেছে, যার জন্য আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। শুভদীপ, প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, এই তিনটে টায়ারে WBCS এর প্রত্যেক বছরের এক্সামিনেশন বিভক্ত রয়েছে এবং একটা একটা করে হার্ডল স্টপকে তবেই আলটিমেটলি ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিতে হয়। তো এটার জন্য যে কমপ্লিট প্রিপারেশন সেটা তোমার কেমন ছিল? কোন কোন স্ট্র্যাটেজি তুমি নিয়েছিলে প্রিপারেশনের ক্ষেত্রে, সেটা বলে যদি আমাদের ভিউয়ার্সদের একটু গাইড। অবশ্যই, আমি কোনোদিনই প্রিলি মেন্সের জন্য আলাদা করে যে পড়বো ওইরকম ব্যাপারটা আমার ছিল না। যখনই পড়াশোনাটা স্টার্ট করেছি আমি ভেবেছি যে আমাকে পুরোটাই পেতে হবে। সো সেখানে আমার মেন্সের জন্য যে ডেপথে গিয়ে পড়তে হয় সেটাও আমি প্রথম থেকেই পড়া স্টার্ট করেছিলাম। ইভেন আমার রাইসের যে স্টাডি মেটেরিয়ালস আছে সেগুলো আমাকে খুবই হেল্প করেছিল, এবং তাছাড়াও কিছু বাইরের বই পড়তে হয়েছিল যেটা একেবারে প্রিলি মেন্স দুটোই কভার করে। তো আলাদা করে প্রিলি আর আলাদা করে মেন্স পড়াশোনা আমি করিনি, আমি দুটো একসাথেই যাতে কভার হয় সেরকম পড়াশোনা করার চেষ্টা করেছি। তো পুরোটাই একসাথে কভার হয়েছে, পুরোটাই একসাথে কভার হয়েছে অবশ্যই। এবং মেনের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কম্পালসারি পেপারগুলো খুবই গুরুত্বপূর্ণ, কম্পালসারি পেপারগুলোর প্রস্তুতি তুমি কিভাবে নিয়েছিলে? অবশ্যই, আর এখন দিন দিন কাট অফ যে হারে বাড়ছে সেক্ষেত্রে কম্পালসারি পেপার খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে ওই এক্সামের দু তিন মাস আগে যে কম্পালসারি পেপার দেখে চলে যাব সেই ব্যাপারটা এখন আর করা যাবে না। এখন প্রিপারেশন নেওয়ার সাথে সাথেই বাংলা ইংলিশ কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারটা প্রথম থেকেই প্র্যাকটিস করতে হবে যাতে সেটা লাস্টে গিয়ে ঠিকঠাক ফ্রুটফুল হয়, স্কোর করতে সাহায্য করে। অবশ্যই, কারণ দিন দিন কাট অফ অনেক বেড়ে যাচ্ছে। বাকি যে পেপারগুলো সেখানে যে ধরনের প্রশ্ন আসছে তার জন্য কিভাবে পড়াশোনা করা উচিত, কোন কোন বই ফলো করা উচিত, সে ব্যাপারে তুমি যদি কিছু সাজেশন দাও। অবশ্যই, পড়াশোনাটা রেগুলারলি করা উচিত, ওই মধ্যিখানে গ্যাপ করে পড়াশোনা করা একেবারেই উচিত না। আর পড়াশোনা বলতে একেবারে আনলিমিটেড যে অথৈ জলের মধ্যে পড়ে যাবো ওই ব্যাপারটা নয়, এখানে কোনটা পড়ার থেকেও বড় কথা কোনটা পড়বো না। কারণ অনেকেই অনেক কিছু পড়ে ফেলে কিন্তু আলটিমেট সাকসেসটা পায় না, কিন্তু তাদের একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করা উচিত যে কোনটা আমি পড়বো আর কোনটা আমি পড়বো না। আর আমি একটা বিশেষ করে বলবো যে MCQটা খুব ভালো করে সলভ করতে, কারণ MCQটা খুব ডিটারমাইনিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে যে হারে কাট অফটা বাড়ছে আর কি। একটা কথা তোমায় জিজ্ঞাসা করি যে অনেকেই পরীক্ষা দেয়, অনেকের ক্ষেত্রে একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে তারা শুধু MCQ প্র্যাকটিস করার উপরে জোর দিচ্ছে, প্রশ্ন উত্তর মুখস্থ করার উপরে জোর দিচ্ছে, এই WBCS মেনের মতো পরীক্ষায় এটা কতটা কার্যকরী, নাকি কনসেপচুয়াল স্টাডি করে তারপরেই এই প্রিপারেশনে যাওয়া উচিত? কিন্তু হ্যাঁ, সেটা তো অবশ্যই প্রথমে বেসটা ক্লিয়ার করতে হবে, কারণ বর্তমানে যেসব কোয়েশ্চেনগুলো আসছে সেগুলোর ট্রেন্ডটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, সেখানে নতুন নতুন কোয়েশ্চেন অ্যারাইজ করছে, আর সেখান থেকে যদি ডেপথে না পড়া হয় তাহলে সেই কোয়েশ্চেনের অ্যান্সার ওখানে করা যাবে না। তো MCQ সলভ তখনই করবো যখন আমার বেসটা ক্লিয়ার হবে, সেটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আগে বেসটা ক্লিয়ার করে তারপরে আমরা ওভারঅল MCQতে যাবো। শুভদীপের কাছে আসবো অন্যান্য প্রশ্ন নিয়ে, তার আগে প্রতিমার কাছে, এটা কি তোমার প্রথম চাকরি? হ্যাঁ, এটাই আমার প্রথম চাকরি। প্রথমেই এত বড় সাফল্য, WBCS গ্রুপে কোয়ালিফাই করে তুমি ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে যোগ দিতে চলেছো, তোমার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি। আমি জানতে চাইবো তোমার এই সাফল্যের রসায়নটা কি, এই সাকসেসের কেমিস্ট্রিটা কি ছিল? যখন ভেবেছি WBCS এর জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করবো, আমার কাছে প্রথম দিন থেকেই টার্গেট ছিল এই ফাইনাল মেরিট লিস্টে নিজের নামটা দেখার। তার জন্য প্রত্যেকটা দিন
একই রকম ভাবে কিন্তু খাটতে হয়েছে। এমন WBCS এমন একটা পরীক্ষা যেখানে প্রায় দেখতে গেলে 20টার মতন সাবজেক্ট পড়তে হয় এবং প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 19-20 ইকুয়ালি গুরুত্ব দিয়ে সবাইকেই পড়তে হয়। তো পড়াশুনোটা সেই রকম লেভেলে করাই উচিত যে আমি 20টা সাবজেক্ট সামলাতে পারবো, এবং পড়াশুনোটা প্রথম দিন থেকে করা উচিত। ধীরে ধীরে, হ্যাঁ, প্রথমে কিছু বেসিক জিনিস আমাকে শিখতে হবে, এবারে ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমাকে সেই বেসিকের উপরে আরও ভালো করে কাজ করতে হবে। ভালো করে কাজ করে আমাকে নলেজগুলো গেইন করতে হবে, ইন ডেপথ আমাকে ঢুকতে হবে। কারণ এখন দিন দিন প্রশ্নপত্র যে ধরনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তাতে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কনসেপচুয়াল ধারণা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কোশ্চেনের অ্যান্সার করাটা খুব টাফ ব্যাপার। পুরোপুরি প্রিপারেশন এর সঙ্গে, এই যে তুমি প্রিপারেশনের কথা বলছো যে সাবজেক্ট ওয়াইজ প্রথম থেকে প্রস্তুতি নিতে হবে, এর সঙ্গে প্র্যাকটিস কতটা গুরুত্ব বহন করে? অবশ্যই প্র্যাকটিস।